আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি অনেক বেশি এক্সাইটেড এখানে আসার, আসলে কোনো প্ল্যান ছিল না এখানে আসার, বাট হঠাৎ করে চলে আসা আর কি। পতেঙ্গা নেভালে পিসে, তো আসলে যখন পত্রিকায় দেখলাম এটা আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসে, তো অনেকগুলো ছবি দেখলাম, আসার ইচ্ছা ছিল। কিন্তু এসে আসলে আমি মনে মনে যেটা স্বপ্ন দেখি আমার দেশ নিয়ে, এটা অনেকটা ওটার কাছাকাছি বলতে পারি। বাইরের দেশে সিরিজগুলো যেমন দেখি, ভাবতাম আমার দেশে কবে হবে, দেখতেছি প্রায় সেরকমই। এখনও তো অবশ্য পুরো কাজ শেষ হয়নি, দেখি পুরো কাজ শেষ হলে কেমন হয়, হয়তো আরও অনেক সুন্দর হবে এতটুকুতে যা দেখা যাচ্ছে। আর বাকিটা কি বলবো, আমাদের দেশের আমাদের অতীত যা বলে আর কি, অতীত আর বর্তমান দেখলে আমি তো দেখতে পাই আমাদের আমাদের জাতি সব তো একটু ঢাটি, আমরা কোনো জিনিস সুন্দর রাখতে জানি না। আমি জানি না এটা কতদিন এমন থাকবে, হয়তো বা অতীতের মতো আমরাও এটাকে নোংরা করে ফেলবো, নষ্ট করে ফেলবো এই সৌন্দর্যগুলো। আমি চাই না এটা এমন হোক, আমি আশা করি আমরা একটু চেঞ্জ হব, আমাদের সম্পদগুলো, আমাদের সৌন্দর্য, আমাদের দেশের প্রতি দেশপ্রেম আমাদের আস্তে আস্তে বাড়বে। আসলে অসাধারণ। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব, যারা এখানে আসেন না কেন, প্লিজ এখানে ময়লা করবেন না, আর যতটুকু পারবেন অন্যকেও বলার চেষ্টা করবেন, যাতে একটা সুন্দর পরিবেশ থাকে শেষ পর্যন্ত। দেখুন এখানে পাথরগুলো আছে, অন্ধকার তাই দেখা যাচ্ছে না। দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে, আসলে মন ভালো হওয়ার মতো জায়গা। যদিও মেন শহর থেকে আসতে এখানে খুব কষ্ট হয়, কারণ অনেক বেশি জ্যাম, এখানে আসাটা খুবই টাফ। যদি উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকতো, রাস্তাটা ভালো থাকতো, তাহলে কিন্তু সবাই এখানে চলে আসতো। আমি অবশ্য বাইক নিয়ে আসি, কিন্তু আমাদেরকে এখানে বাইক অ্যালো করেনি। এখানে দেখতেছি অনেকে নিয়ে আসে, হয়তো যাক ওই কথায় গেলাম না আর। আমার বাইক কিন্তু একদম মেইন রোডে গেটের ওখানে রেখে আসতে হয়েছে, যাক তারপরও একটা সুন্দর পরিবেশ থাকুক। আর বাইরে বাইক রেখে আসাটা আসলে বড় বিষয় না, কারণ বড় বিষয় হলো সেফটি। সেফটি না থাকার কারণে আমাদেরকে আসলে অনেক কিছু রুলস ব্রেক করতে হয়, সেফটিতে যাতে থাকে আর কি। যত হাঁটছি ততই ভালো লাগছে পতেঙ্গা সি বিচে। সত্যি আমি দেশকে নিয়ে যেমনটি স্বপ্ন দেখতাম, দেশ যেমনটি হবে অনেকটা সেরকমই আমি স্যাটিসফাইড। বাট আসলে আমরা যেখানে বসবাস করি, রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া আমাদের শহরগুলোর, আমি এই ভিডিওর মাধ্যমে আমার প্রধানমন্ত্রী পুরো প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, যাতে একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করুন প্লিজ, যাতে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর আগামীর জন্য আমাদের দেশটাকে রেখে যেতে পারি। প্রচুর কাজ হচ্ছে, কিন্তু একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করুন, তাহলে অনেক সুন্দর হবে আসলে আমাদের দেশটা। আমার দেশের নিয়ে আমি স্বপ্ন দেখি অনেক, আমার দেশে অনেক রিসোর্স আছে কিন্তু দুঃখজনক রিসার্চ নাই, আশা করি এখন হবে। তো আমি
আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর হেঁটে চলে এসেছি। আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওকে অত খুঁজে পাচ্ছি না। ও সে হাঁটছে এলন, একা একা হাঁটতেছে। দেখা যাচ্ছে আমার অনেক জম দিলাম। প্রচুর দোলা উঠতেছে কিন্তু বাতাস, এই সামনে দেখা যাচ্ছে। পুরোপুরি কাজ শেষ হওয়ার পরে তারও ভালো লাগবে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে বেড়াতে আসার জন্য। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এখানের পরিবেশটা সুন্দর রাখার জন্য। এখানে তো দেখা যাচ্ছে বাইক, অনেক 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 থ্যাংকস আমার এই ভিডিওটি দেখার জন্য। আসলে আমার তেমন প্রিপারেশন নেই ভিডিওটি করার জন্য, জাস্ট আসলাম। আমি অনেক ইউটিউবে সার্চ করছি আসলে দেখার জন্য বিষয়টি, আসলে জায়গাটা কেমন হয়েছে, বাট তেমন আমি ভিডিও পাইনি। তো আমি ওটা করে নিলাম আসছি যখন। তো আশা করি জায়গাটি সম্পর্কে দাঁড়ানোর ক্ষেত্রে। থ্যাংক ইউ।